হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? লকডাউনে ঘরে বসে বসে নিশ্চয় সময় কাটতে চাইছে না, তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার সেই গল্পের আসর। আমি মৈত্রেয়ী বসু, রায়ান মার্টিনের বাংলা এডিটর। আজ তোমাদের শোনাবো তোমাদের সব্বার পছন্দের গোয়েন্দা গল্পের পেছনের কাহিনী। গোয়েন্দা গল্প তো তোমরা সবাই পড়েছো, আবার কেউ কেউ টিভিতে সিনেমাও দেখেছো, ব্যোমকেশ, কাকাবাবু বা ফেলুদা। এসব দেখতে দেখতে তোমরা নিজেদেরকে কেউ কেউ গোয়েন্দাও ভেবে ফেলেছো। কিন্তু তোমরা কি কখনো ভেবেছো যে এই গোয়েন্দা কাহিনীর পেছনের কাহিনীগুলো, এইগুলো এই গোয়েন্দা কাহিনী কোথা থেকে সৃষ্টি হয়েছে? প্রাচীনকালের কোন কাহিনীর মধ্যে লুকিয়ে ছিল এই গোয়েন্দা কাহিনীর বীজ? আজ আমি তোমাদের সেই গোয়েন্দা কাহিনীর কথাই শোনাবো। প্রথমেই বলি যে গোয়েন্দা কাহিনী আমরা কাকে বলবো। অবশ্য এতদিন ধরে গোয়েন্দা কাহিনী পড়ে এইটুকু আইডিয়া তোমাদের আছে, তাও একটু বলে দিই যে অপরাধমূলক কাহিনী আর রহস্য কাহিনী এই দুটো একসাথে থাকলে তবেই কিন্তু আমরা তাকে গোয়েন্দা কাহিনী বলবো। কোনো চুরি হবে, ডাকাতি হবে, অথবা কেউ খুন হবে এবং রহস্যময় পথে যখন একের পর এক ধাপ পেরিয়ে সেই রহস্যের সমাধান হবে, তখনই কিন্তু আমরা তাকে গোয়েন্দা কাহিনী বলবো। অর্থাৎ অপরাধ আর রহস্য দুটোই থাকবে কিন্তু এই গোয়েন্দা কাহিনীতে। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে সুসানা অ্যান্ড এল্ডার্স নামে একটা গল্প আছে, সেই গল্পে নাকি দানিয়েল বলে একজন, তিনি দুই সাক্ষীকে প্রশ্ন করে করে তাদের কথার মিথ্যা প্রমাণ করেছিলেন। এই যে জেরা করে করে মিথ্যে প্রমাণ করা, এটার মধ্যেই নাকি পৃথিবীর আদি গোয়েন্দা কাহিনীর বীজ লুকিয়ে আছে বলে অনেকে মনে করেন। তবে আবার এই কথাকে মানতে অনেকে নারাজ, কারণ শুধুমাত্র জেরা করলেই তাকে গোয়েন্দা কাহিনী বলা যায় না। তাই তারা আবার বলেন যে এটা শুধুমাত্র ধাঁধার মতনই একটা বস্তু ছিল, ধাঁধা টাইপের কিছু ছিল, কিন্তু প্রপার গোয়েন্দা কাহিনী কিন্তু আমরা একে বলতে পারি না। তবে প্রাচীনকালের যেটা প্রপার গোয়েন্দা কাহিনী সবাই মেনে নিয়েছেন, সব যারা আর কি এই নিয়ে গবেষণা করেছেন প্রত্যেকেই যারা মেনে নিয়েছেন, সেটা হচ্ছে আলিফ লায়লা বা আরব্য রজনী। তোমরা নিশ্চয়ই আলিফ লায়লার কথা শুনে থাকবে, টিভিতে সিরিয়াল দেখে থাকবে। সেই আলিফ লায়লার তিনটি আপেল বলে একটা গল্প ছিল, সেই গল্পটাকেই কিন্তু সবাই গোয়েন্দা কাহিনীর আদি উৎস বলে মনে করেছেন। আজকে আমি তোমাদের সেই আলিফ লায়লার তিনটি আপেল গল্পটা একটু বলে শোনাচ্ছি। তোমরা দেখো যে এই কাহিনীটাকে তোমরা আজকের দিনের গোয়েন্দা গল্পের সাথে এর কোনো মিল খুঁজে পাও কিনা। প্রথমেই আমরা দেখতে পাই যে এটাও একটা শাহেরজাদের বলা গল্প। আলিফ লায়লার অনেক কাহিনী শাহেরজাদের মুখে আমরা শুনতে পেয়েছি, এটাও ঠিক সেরকমই একটা গল্প। এক জেলে দজলা নামে একটা নদীতে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে সে জলের মধ্যে একটা মুখ বন্ধ করা ভারী সিন্দুক খুঁজে পায়। সেই সিন্দুকটা সে আবার আব্বাসী খলিফা হারিনুর রশিদের কাছে সিন্দুকটাকে বিক্রি করে দেয়। রশিদ সেই সিন্দুকের তালা ভেঙে দেখতে পায় যে সিন্দুকের মধ্যে রয়েছে একটা তরুণী টুকরো টুকরো করে কাটা মৃতদেহ। সে আবার তার উজির অর্থাৎ বিচারককে এই খুনের তদন্ত করতে আদেশ দেন যেন 3 দিনের মধ্যে প্রকৃত খুনিকে খুঁজে আনে। আর যদি 3 দিনের মধ্যে ওই উজির যদি এই প্রকৃত খুনিকে খুঁজে আনতে না পারে, তাহলে অনিবার্যভাবেই তিনি তার গর্দান নিয়ে নেবেন, অর্থাৎ মাথা কেটে ফেলে দেবেন। এরপর তিনি সেই তদন্ত করতে থাকেন, প্রকৃত খুনি খুঁজতে থাকেন এবং বিচারক খুঁজতে খুঁজতে বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লু পেয়ে যায়। এবং যত গল্প এগোতে থাকে, যত ক্লু পেতে থাকে, তত কিন্তু ধীরে ধীরে কাহিনীর রহস্য আরও ঘনীভূত হতে থাকে। এবং 3 দিনের মধ্যে সে যথাযথ খুনি চিহ্নিত করতে পারে না ঠিকই, কিন্তু খুনির খুব কাছাকাছি পৌঁছে যায়। এবং সেই কারণটা এসে হারুনকে দেখাতে হারুন বুঝতে পারে এবং তার গর্দানটা বেঁচে যায়, তাকে তার গর্দান দেয় না। এবং আর কিছুদিনের মধ্যেই কিন্তু সে সেই খুনির অনুসন্ধান করে রহস্যের সমাধান করে দেয় এবং প্রকৃত খুনিকে চিহ্নিত করে দেয়। এভাবে আমরা দেখতে পাই যে ঠিক আজকের গোয়েন্দা গল্পে যেরকম খুন হয় এবং সেই খুনের রহস্য খুঁজে পাওয়া হয় যায়, ঠিক সেরকমই এই গল্পটার মধ্যেও কিন্তু আমরা খুনি আর খুনের রহস্যের অনুসন্ধান দেখেছি। কিন্তু একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো যে এর সাথে আজকের গোয়েন্দা গল্পের একটা পার্থক্য আছে? আজকের গোয়েন্দা গল্পতে অধিকাংশ গোয়েন্দাই কিন্তু শখের গোয়েন্দা, তারা কিন্তু শখ করে তদন্ত করেন। ফেলুদা বলো বা ব্যোমকেশ বলো, সবাই শখ করেই গোয়েন্দাগিরি করেন। কিন্তু এখানে কিন্তু গোয়েন্দাগিরিটা করা হয়েছিল মাথা কেটে দেওয়া বা গর্দান যাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য, অর্থাৎ শখের গোয়েন্দা কনসেপ্টটা কিন্তু তখনও আসেনি। যাই হোক, তবুও এটাকে আমরা বলে নিতে পারি যে পৃথিবীর আদিমকালের প্রথম গোয়েন্দা গল্প, গোয়েন্দা গল্পের একেবারে আদি ইতিহাস। এরপর আধুনিক যুগের গোয়েন্দা গল্পের প্রথম স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন এডগার অ্যালান পো। এই এডগার অ্যালান পো 1841 সালে দ্য মার্ডার্স ইন রুই মর্গার নামে একটা গোয়েন্দা গল্প লেখেন। এই গল্পটাকে কিন্তু আমরা পৃথিবীর প্রথম গোয়েন্দা গল্প বলতে পারি। এরপর তিনি আরো বেশ কিছু গোয়েন্দা গল্প লেখেন। তবে গোয়েন্দা কাহিনীর রাজা কিন্তু আমরা একজনকেই বলতে পারি, কে বলতো? তোমরা সবাই জানো, আর্থার কোনান ডয়েল, বিখ্যাত চরিত্র শার্লক হোমসের স্রষ্টা। 1888 খ্রিস্টাব্দে তিনি শার্লক হোমসের প্রথম গল্প লেখেন, স্টাডি ইন স্কারলেট। এই শার্লক হোমসকে নিয়ে তো গল্প নানা ভাষায় অনুবাদ করা হয়েছে, বাংলাতেও অনুবাদ করা হয়েছে,
আর তোমরা তো সবাই নিশ্চয়ই শার্লক হোমসের কাহিনী পড়েওছো। এবং এছাড়াও বিশ্বে আরো বেশ কয়েকজন বড় বড় যারা এই গোয়েন্দা কাহিনী লিখেছেন সেরকম কয়েকজন ছিলেন, আগাথা ক্রিস্টি, স্ট্যানলি গার্ডেনার প্রমুখরা। এতক্ষণ বললাম এগুলো কিন্তু সবকটাই বিদেশি গোয়েন্দা কাহিনী, এখনো কিন্তু আমাদের দেশে গোয়েন্দা কাহিনী রচনা শুরুই হয়নি। এইসব গোয়েন্দা কাহিনী থেকে ধীরে ধীরে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমাদের দেশে এবং বাংলা ভাষায় গোয়েন্দা কাহিনী রচনা ধীরে ধীরে সূত্রপাত হয়। এবার চলো তোমাদেরকে বলি যে বাংলা গোয়েন্দা গল্পের শুরুর দিকের ইতিহাসটা। এই বাংলা গোয়েন্দা কাহিনী শুরু নিয়েও কিন্তু বেশ মতভেদ আছে। কেউ কেউ বলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্তের ওই উপন্যাসের মধ্যে গোয়েন্দা কাহিনীর প্রাথমিক আভাস পাওয়া যায়, তবে অবশ্যই সেটাকে আমরা কখনোই গোয়েন্দা কাহিনী বা গোয়েন্দা গল্প বলতে পারি না, ওর মধ্যে শুধু একটু রহস্যের ইঙ্গিত ছিল, তাই এটাকে আবার অনেকে গোয়েন্দা কাহিনী বলে মানতেও চান না। আবার কেউ কেউ বলেন নগেন্দ্রনাথ গুপ্তের লেখা চুরি না বাহাদুরি বাংলায় লেখা প্রথম গোয়েন্দা কাহিনী, কিন্তু বেশিরভাগ লোকই 1892 সালে সেই সময়কার পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা বনমালী দাসের হত্যা গল্পটাকেই বাংলার প্রথম ডিটেকটিভ কাহিনী হিসেবে মনে করেন। এরপরে গিরিশ বসু লেখেন সেকালের গোয়েন্দা কাহিনী, এর 3 বছর পরে কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় লেখেন বাকাউল্লাদ দপ্তর। এরা কিন্তু কেউই পরপর লাগাতার গোয়েন্দা কাহিনী লিখে যাননি, একটা একটা বা একটা দুটো করে বিচ্ছিন্ন কাহিনী লিখেছিলেন। তবে ধারাবাহিকভাবে বাংলার গোয়েন্দা কাহিনী প্রথম লেখক ছিলেন পাঁচকড়ি দে, তার কাহিনীতেই কিন্তু প্রথম এই যে তোমরা ধারাবাহিক পরপর একই গোয়েন্দা বারবার বারবার কাহিনী একটা পর একটা রহস্য সমাধান করে যাবে, এই যে ধারাবাহিক গোয়েন্দা কাহিনী রচনা ধারাটা কিন্তু আমরা তার মধ্যেই প্রথম দেখতে পাই। এরপর বিশ শতকে বাংলায় কিন্তু নতুন নতুন গোয়েন্দা গল্প লেখা শুরু হতে থাকে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা যক্ষের ধন, জয়ন্তর কীর্তি, শাহজাহানের ময়ূর খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। তারপর আর বাংলা গোয়েন্দা গল্পের কাহিনী কিন্তু পিছন ফিরে তাকাতে হয়নি। শিবরাম চক্রবর্তীর কলকে কাশি, প্রভাত মুখোপাধ্যায়ের গোবর্ধন, প্রেমেন্দ্র মিত্রের পরাশর বর্মা, এগুলোর নাম তো তোমরা একটু একটু শুনেইছ। আর নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায় অথবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্যান্বেষী ব্যোমকেশের কথা কে না জানে, এগুলোর তো জনপ্রিয়তা তুঙ্গে, সবাই তাদের গল্প পড়েছ আর তাদের নিয়ে সিনেমাগুলো তোমরা কিন্তু সবাই দেখেছো। এরপর কোন গোয়েন্দা কাহিনী এলো বলো তো? 1965 সালে সন্দেশ পত্রিকায় সত্যজিৎ রায়ের হাত ধরে আত্মপ্রকাশ করলো সেই আমাদের বিখ্যাত সবার পছন্দের ফেলুদার কাহিনী। তার দুই সঙ্গী ছিল তোপসে এবং জটায়ু। এই জটায়ু আর তোপসেকে নিয়ে ফেলুদার কাহিনী ভয়ঙ্কর রকমের জনপ্রিয়তা পেয়েছিল এবং তাই নিয়ে তার সেগুলো নিয়ে যে সিনেমাগুলোও তৈরি হয়েছিল সেগুলোও কিন্তু ভীষণ রকমের জনপ্রিয় হয়ে উঠেছিল। এরপর আসি ছোটবেলাকার আমাদের সবার ছোটবেলাকার সঙ্গে জড়িত দুই বিখ্যাত গোয়েন্দা চরিত্রের কথা, সমরেশ বসুর গোগোল আর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা। এগুলো কিন্তু আমরা সবাই ছোটবেলায় কম বেশি পড়েছি বা দেখেছি। এই দুই গোয়েন্দাও কিন্তু গোয়েন্দা কাহিনীও কিন্তু বাংলাতে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সবর দাশগুপ্ত আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকা বাবুর অ্যাডভেঞ্চারাস কাহিনী, এগুলো তো আমাদের সবার ছোটবেলার সঙ্গে জড়িয়ে, আমাদের মনের সঙ্গে জড়িয়ে, আমাদের মননের সঙ্গে জড়িয়ে। এইভাবে আমরা যদি বাংলা গোয়েন্দার কাহিনী এর পরেকার ইতিহাস বলতে থাকি তাহলে আর শেষই করতে পারবো না, কারণ এইভাবে কিন্তু বাংলার গোয়েন্দা গল্পের ইতিহাস ক্রমশ সমৃদ্ধ হয়ে উঠতে লাগলো এবং একের পর এক গোয়েন্দা গল্প রচিত হতে লাগলো, তার সাথে সাথে গোয়েন্দা গল্পগুলোকে নিয়ে গড়ে উঠতে লাগলো নানান গোয়েন্দা সিনেমা। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমার বলা এই গোয়েন্দা কাহিনী? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে আর এরকম যদি আরো নানান গল্প শুনতে চাও তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না কিন্তু।